সাসা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সাসা, হিরণ্য তো পুলিশে ধরে নিয়ে গেছে। এই কি কষ্ট সব? আমার পোলার পুলিশে ধরছে কেন? কিছু করে নাই সাসা, হুদাই ধরে নিয়ে গেছে। কিছু না করলে পুলিশ ধরে নিব কেন? আব্বা, তোমার আমি আগেই কইছি, পায়া চলাচলতে ভালো না। কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করো না। আম্মা জান, আপনি কিন্তু আমার সাথে বেদ্রুপ করছেন। যা, গজা। ভাইয়ের নামে এসব কথা করে শরম করে না? না শরম করে না। আজকে আমারে যদি কেউ ইফটিজিং করতো, তখন তুমি কি করতা? আমার মেয়ের দিকে যদি কেউ চোখ তুলে চায়, তার আমি মেরে ফেলাম না? বিয়া তো বাপের মুখে মুখে তর্ক করস, যা ঘরে যা। কই বিয়া দবি করতেছি? শুধু সত্যিটা আব্বার চোখে আঙুল দিয়ে দেখাইতে চাইছিলাম, কিন্তু তুমি তো তাও দেখতে দিলা না। আমার পোলার ছাড়ানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন পোলা মেয়ে জন্ম দিচ্ছ? রাস্তায় একটা মেয়া মানুষ দেখলে তোমার পোলা ওই মাইয়া গোপরে ঝাঁপায় করে, আর মাইয়াটা বাপ্পার লগে পেত্তুবি করে। আমার দোষ দাও কেন? পোলা মাইয়া কি আমি একলা জন্ম দিছি? তা তুমি ঠিকই কইছো, এর ভাগিদার আমরা দুজনই। কিন্তু আমাকে পোলা মাইয়া বলে এমন লোক? হ মন্ডল, আমাকে মাইয়ারা যেমন তেমন, পোলাডার সবাই বদমাইশ কয়। সুলা মানে পোলাডার দা, সবাই তারে পছন্দ করে, সম্মান করে, ইজ্জত করে। আমাকে সব আছে, কিন্তু সুখ নাই গো মন্ডল, সুখ নাই। হ্যাঁ, এতে কিছু থাকার পরও আমাকে সুখ নাই, শান্তি নাই। হে আল্লাহ, তুমি তো পাও না, আমি কোথায় গেলে সুখ পাই? আমার শান্তি নাই রে, কোথায় গেলে সুখ পাই? ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আব্বা আব্বা আব্বা, ওই ওজন পানি নিয়ে আসছে, আসে আসে। السلام عليكم ورحمة الله، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين برحمتك يا أرحم الراحمين. খোলা বাতাসে ঠান্ডা আবহাওয়ায় নামাজ কালাম পড়তে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। কেউ কিছু কইলে আমি গুলি কইরা দিব। মাইয়া বেশি কথা কয়, কলেজের সময় হয়ে যাইতেছে, যা কলেজে যা। ঠিক আছে।
আল্লাহ, এ কেমন মায়া জন্ম দিলাম আমি। সকল জীবের উপকার করবি, এরকম কাম করবি। আর তোর ব্যবহার আচারে মানুষ সহ কেউ যেন কষ্ট না পায়, এইভাবে চলার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা তোমার তো বয়স হয়েছে, তুমিও নিজের একটু সাবধানে রাখো। আর শুনো আব্বা, কাম আর তোমার করা লাগবে না। তোমার পোলা বড় হয়েছে না, আল্লাহ দিলে আমি বড় হয়েছি না। আপনি এই বয়সে ভ্যান চালাচ্ছেন কেন? ভ্যান না চালাইলে ভাত খামো কইতে। কেন চাচা, আপনার কি জায়গা সম্পত্তি কম আছে? সব পোলাই লয়ে গেছে। বুঝছো রোমা, সম্পত্তি পেয়ে এখন নিজের বাবাকেই ভুলে গেছে। চাচা আপনি উঠে বসেন। আমি সুখেরই আশায় ঘর বাঁধিলাম, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে। আচ্ছা এই কাহিনী, তুই তোর পোলারে নিজের হাতে খাওয়াইতেছস, আর তোর বাপ এই বৃদ্ধ বয়সে ফ্যান চালাইতেছে। ফ্যান না চালালে ভাত খাবে কোথা থেকে? সাসা ফ্যান চালাইবো আর তুই তার সম্পত্তি ভোগ করে খাবি? বোন জামাল, আমরা এই জায়গা না আইসা সোজা থানায় যাই, কিন্তু কেন যাই নাই জানোস? কারণ জমি সাসা আমাকে যাইতে দেয় নাই। তুই এই লোকটার সম্পত্তি কায়রা নিয়া লোকটার এই অসহায় বানাইছস, এই বয়সে ফ্যান চালায় খাইতেছে, তারপরও তুই যে ছেলে সেটা ভুলে নাই, থানায় যাইতে দেয় নাই আমাকে। তোমরা আমার পোলারে অপরাধী করো না, আমার পোলার কিছু বুঝে না। হ্যাঁ অবুজ। আর হন জামা, বাপ মা হইতাছে দুনিয়ার জান, যার বাপ মা নাই তার তো বেটা দুনিয়া নাই। তুই এখন তোর পোলারে খাওয়াইতেছিস না, আর তোর বাপ ভ্যান চালাইতেছে না, কে জানে তোর পোলা যখন বড় হবে, তুই যখন বৃদ্ধ হবি না, তখন তোর দিয়েও ভ্যান চালান। যে বাপ মার লগে অন্যায় করে, এর তো দুনিয়াও নাই আখিরাতও নাই। চল।
হাসান তুমি এদিকে আসো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা তুমি দোকানে বসো তো আমার জরুরি বাতে একটু কাম আছে আচ্ছা ঠিক আছে যান একটু তাড়াতাড়ি আসেন আমার আবার টিউশনিতে যাওয়া লাগবে লেখাপড়া করে যে ভালো মানুষ হয়েছে যারা ভালো মানুষ তারা সমাজের জন্য অনেক ভালো ভালো কাজ করে মানুষের উপকারে আসে বুঝতে পারছো আমরা বড় হইয়া তার বাবা মা হইছো তুমি তো এখনই ভালো মানুষ শুধু মুখ দিয়ে পড়ো তাহলেই হবে ঠিক আছে এক ওকে দুই ওকে তুমি মিয়া তাহলে তোমার পুরো ঠিকঠাক মতো তোমার খাওয়ান দাওয়ান দেয় না দিয়ে উপায় আছে আপনার মাইয়া আর হাসানে মিলা আমার পোলা যে ধমক দিছে আমার পোলা একদম ভালো হয়ে গেছে আমার মেয়ে মানুষের উপরে করে ভালো মতো কিন্তু এই হাসান লগে মিললে চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা সবকিছু ঠিকঠাক চলতেছে তো আল্লাহর রহমতে আর তোমার গো চেষ্টায় এখন সব ঠিক চলতেছে আলহামদুলিল্লাহ কাকা আজান হচ্ছে আমি নামাজে যাব আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহু আকবার আল্লাহ ফকিরনির পোলা এই গ্রামের আমার খুবই অপছন্দ এই গ্রামে দেখি আমি সারা সবাই সুখী আমি আর সুখ পাই কই রে আমার সুখ নাই শান্তি নাই হে আল্লাহ তুমি কোয়াও না আমি সুখ কোথায় পাই কখন থেকে দাঁড়ায় আছি হায় আল্লাহ তুমি যে খাড়ায় আছো আমি তো জানি না কেন জানো না প্রতিদিন কলেজে যাওয়ার সময় আমি তোমার লিয়ে খাড়াই থাকি না তুমি তো রোজ কলেজে যাও না রুমা আমি কালকেও তোমার লিগে অপেক্ষা করছি
আচ্ছা কেন অপেক্ষা করতেছো এই দেখো আমি একটু কলেজে নামাই দি আসবা তোমার সাইকেলে কইরা আমি নদীর পাড় দা কলেজে যাব তোমারে কলেজে নিয়ে যেতে পারি কিন্তু নদীর পাড় দিয়ে নিয়ে যেতে পারো না কেন নদীর পাড় কি কুমির আছে কুমির নাই তুমি নদীর পাড়ে গেলে শুধু শুধু দুষ্টামি করে সময় নষ্ট করো তোমার লগে দুষ্টামি করব নাকি ওই মতি পাগলার লগে দুষ্টামি করব আমি আমি কি তাই বলছি আমার টিউশনে সময় হয়ে যাইতাছে তাই আচ্ছা হইছে এখন চলো চলো আমার নামে থানায় রিপোর্ট করছে হিরণের নামে থানায় রিপোর্ট করছে সব দিয়ে এটাই খেলাইব কি হয়েছে ওরা তো আজকে তোর ডরে কলেজে আহে নাই কস কি আরে ওরা তোর নামে রিপোর্ট করে সব টিকিয়া করতে লুকায় আছে এই জন্য পুলিশ আমারে সাইডা দিতে বাধ্য হয়েছে ওই বেটা তোর নামে কমপ্লেন দিব মানে পুলিশ কি জানে না তুই কে তুই হইলো কিরণ তোর নামে সাক্ষী দিব এমন কেউ আছে এই এলাকায় এটা থেকে কি বুঝলি এটা থেকে বোঝা গেল কিরণ গ্রুপের নামে কমপ্লেন দেওয়ার সাহস আজ পর্যন্ত কাউর হয় নাই ছুঁয়ে দেখলেই তোমায় স্বপ্ন স্বপ্ন থাকে স্বপ্ন লাগে এমন অনুভব হয়নি তো আগে আমি এলো মেলো দুহাতে গোছাবো তোমায় এসো ভালোবাসি কতটা বোঝাবো তোমায় আমি এলো মেলো দুহাতে গোছাবো ভালোবাসি কতটা বোঝাবো তোমার কি করলাম আমি তো রুমাকে শুধু কলেজে নামাই দিতে তুই আমার মনকে কলেজে নামাই দিতে আইছস দেখো কি মার্শাল যুগে যুগে গরিবের বড় অবহেলিত হয়ে আসছে বেঁচে থাকতে হলে তাদের করতে হয় যুদ্ধ অনেকে সে যুদ্ধে হার মেনে হারিয়ে যায় আমি অত সহজে হার মানব না দেখিয়ে দিব আমরাও পারি গরিবের বড় স্বপ্ন দেখতেও জানে স্বপ্ন পূরণও করতে জানে
হার না মানা জীবনের এক সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসছি গরিবের বউ ঈদ স্পেশাল। আসছে ঈদের ইগল টিমের বিশেষ চমক গরিবের বউ ঈদ স্পেশাল, দেখতে চোখ রাখুন ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে। মন্ডল, তোমার পোলা আমার পোলারে মারছে। তোমার পোলারে আমার পোলা কেন মারছে? এইটা আমার পোলা আমারে কয় নাই। নিশ্চয় কোনো কারণ আছে। কারণ যেটাই থাকুক, তোমার পোলায় অন্য কারো গায়ে হাত তুলতে পারে না। আমার পোলায় যদি অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, হের লেগে আমি আছি, আমার কাছে বিচার দিব। আমি তো মরে যাইনি, আমি বিচার করব। তোমার পোলায় কে লেগে আরেকজনের গায়ে হাত তুলবে? সুলাইমান, কি চাও কও? কি চাই? আমি চাই তুমি তোমার পোলার শাসন করো। তোমার পোলা কিন্তু বে লাইনে চলা যাইতাছে। সুলাইমান, আমার পোলা লাইনে আছে না বে লাইনে আছে সেটা আমি বুঝব, আমার তুমি জ্ঞান দিও না। টাকা ধরো, টাকা দিয়ে ওষুধপাতি কিনে দাও। মন্ডল, সব কিছুর বিচার এই টাকা দিয়ে করতে আয়ো না। একদিন এই টাকা ধন সম্পদ কিছুই থাকবে না, কিন্তু ন্যায় বিচার ঠিকই ঠিক আছে। এই হলো তোমার সমস্যা, তুমি হুদায় হুদায় জ্ঞান দাও। ওই মিয়া যাও তখন আমার ঠিক আছে। মন্ডল, সারাদিন এহেনে ওহেনে সুখ খুঁজা বেড়াও, আর সুখ তোমার হাতের কাছে এটাই তুমি দেখো না। আমার বাচ্চা যাবে এখন। শুনো মন্ডল, সন্তান আদর্শবান হয় বাবা মায়ের, আর সন্তান যদি আদর্শবান হয় না বাবা মা এমনিতেই খুশি হয়, কথাটা মনে রেখো। ভাই মিয়া, তুমি কি করছিস? আমার গুণ নাই, আমার সন্তান আদর্শ নাই? আমি কথাটা এইভাবে কইতে চাই না, কইতে চাইতাছি সময় থাকতে সন্তানের সঠিক পথ দেখাও, ইমান ও আমলের পথ দেখাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ বারবার দেখাও। যখন সন্তান এই পথে ফিরাইব তখন দেখবা সন্তানের মাঝেই তুমি সুখ খুঁজা পাইবা ইনশাআল্লাহ। সুলাইমান, তুই আমার বাড়ি থেকে বাইরা, শালা গরিব, ভাত খেতে ভাত পায় না, আইসে হুদায় হুদায় জ্ঞান দিতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার শান্তি নাই রে, শান্তি নাই। হে আল্লাহ, তুমি কও না আমি কই গেলে সুখ পাবো। আল্লাহ, আমার সুখ নাই রে, সুখ নাই। আম্মা, নামাজ পড়ার সময় শব্দ করলে মনোযোগ নষ্ট হয়। হ্যাঁ,
আমরা নামাজ পড়ি না তোমরা পড়ো কিন্তু লোক দেখো না কি কইলি দুই দিনের মাইয়া আইছে মারে নামাজ শিখাইতে আম্মা শিখার তো কোনো বয়স হয় না তুমি যেই কোনো বয়সে জ্ঞান অর্জন করতে পারবে তুই যা আমার চোখের সামনে থেকে শোনো আম্মা নামাজ পড়তে হয় এক মনে এক ধ্যানে ওই সময় অন্য কিছু চিন্তা করলে নামাজ হইব না আর ওই সময়টা হইছে আল্লাহর সাথে বান্দার বোঝা পড়ার বুঝছো এই এই দুপুর বেলাতে কই যাস হাসানগর বাড়িতে যাই এখন যাবি না কেন যাবো না আমি মানা করছি তাই যাবি না অকারণে মানা করলে আমি কেন শুনবো কি হয়েছে হাসান কই কিছু হয় নাই তো আমার আমার কাছে লুকায় লাভ নাই আমি তোমার চেহারা দেখলে সব বুঝতে পারি আরে তেমন কিছু না আমি একটু পড়ে যে ব্যথা পাই তুমি ব্যথা পাইছো নাকি তোমার কেউ মারছে হারবে কেন সব বাদ দাও তো আমি কিন্তু সব বাই করে নিব আরে রোবা চলে যাচ্ছ কেন কিছুক্ষণ পর কায় বসবো আসলে এই 10 হাজার টাকা দিয়ে দে কিরে তুই এই টাকাটা নিলি কে পকেট খরচ লাগবো তোর প্রতিদিন পকেট খরচ লাগবো সেটা তুই কামাকে নিতে পারছ না আব্বা বেশি কথা কইও না সেদিনের রাগ এখনো মাথায় আছে সেদিনের রাগ মানে সেদিন সারা রাত আমি থানা হাজতে আছিলাম ওই বেটা গেছে আমার শুনাইতে বাপের লোকে কেউ এমনি কথা কয় এর থেকে ভালো কথার যোগ্য না কই তুই এমন কি মহৎ কাজ করছস তোর যে থানায় গিয়ে ফুলের মালা দিয়ে সারা দেব এই টাকা দে টাকা দে অভিশাপ মা তুমি তো কি কও না টাকার লাগে তুই বাবার গলায় পড়ে গেলি আব্বা রোজ আমার এই ঝামেলা ভাল লাগে না প্রতিদিন তোমার কাছে টাকা চাইতে আমার ভাল লাগে না এই সব সম্পত্তি সব তো আমার তাহলে আমার দিতে দাও না কান এই সম্পত্তির মালিক তুই একা না রুমা মালিক রুমারে দিব সম্পত্তি পাগল হইছো পাগল রুমা তো তোর বোন হ্যাঁ রুমা আমার বোন এই জন্য ওর ল্যাংড়া লুলা দিকে বিয়া দিব তার আগে তোমাকে দুইটারে জবাই করে মাইয়া ফেললে এই সব সম্পত্তি সব আমার হইয়া যাইব আমার হইয়া যাইব এই সম্পত্তির মালিক তো রুমা আছে এই টাকা পয়সা তুই যদি সুখে থাকস আমার কোনো দুঃখ নাই এই জন্য এই সন্তান জন্ম দিয়েছিলাম তোর ভাই একটা অমানুষ হয়েছে এ তোর বাপের গলায় বটি ধরছে আম্মা আমি আব্বারে কতবার কইলাম যে তোমার গুলা বেলে এনে যাইতেছে আব্বা তো তোমার কথা শুনলো না আই তুই চুপ থাক তোর আর খেয়াল দিতে হবে না তুই তোর বেজা তুমি এখনো কারো কথা শুনবা না এই তোমরা বেশি বুঝো আমার পোলার নিয়ে তোমার উল্টে এসে করতে বলা আমার পোলার ব্যাপারে আমি বুঝু তোমরা মামেরা চুপ থাকো আরে মন খারাপ করো না কিরণ তো আমার বন্ধু আর বন্ধু বান্ধবের মধ্যে একটু মারামারি হলে তেমন কিছু হয় না আমি জানি সে তোমারে আমার সাথে দেখছে তাই তোমারে মারছে বাদ দাও মা তোমার ভাই অবুঝ
আল্লাহ তারে সঠিক বুঝ দান করুন। আব্বা ঠিকই কইছে, তুমি বাড়িতে যাও, তুমি আমাকে বাড়িতে আইসো আবার শুনলে তোমার লগে ঝামেলা করব। ঝামেলা করব কেন? আমি কে বাড়িতে নতুন আসি? সেই ছোট বেলায় এই বাড়িতে খেলাধুলা করে বড় হইছি। আরে আমরা কি আমরা ছোট আছি, বড় হইছি না? বড় হইলে কি আপন মানুষ পড়ে যায় না? রে মা, বড় হইলে আপন মানুষ আরো আপন হয়, আরো দায়িত্ব বাইরা যায়। শুনছো চাচা কি কইছে? আব্বার কাছে তো গোটা দুনিয়াই সুন্দর, সব মানুষই ভালো। আরে মা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, তার কাছে সৃষ্টি সবকিছুই সুন্দর, সবকিছুই ভালো, বুঝলি হাসান? আচ্ছা আমি তোমাদের ওজোর পানি আইনা দিয়ে যাই। তুমি কি আমাকে বাড়িতে নামাজ পড়বো? আমি বাড়ি যাই নামাজ পড়বো, যাওয়ার আগে তোমাদের ওজোর পানি আইনা দিয়ে যাই। আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান ভাত তো হয়ে গেছে, রুটিকা দেওয়ার ব্যবস্থা কর। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমার কাছ থেকেই শিখছি, যেদিন তুমি আব্বার লগে বেয়াদবি করছো। আরে সেদিন মাথা গরম আছিল, আর আব্বারে তো চিনোস, কেমন করে জানোস না? বাপ মা যেমনই হোক, তাদেরকে তুমি হাত তুলতে পারো না, এগুলো করলে সম্পর্ক শেষ হয়ে যায়। হইছে, জ্ঞান না দিয়ে ক এত রাইতে কই গেছিলি? হাসানগর বাড়িতে গেছিল। কি? হাসানগর বাড়িতে গেছিলি? কেন গেছিলি? তুমি যে অন্যায় করছো এটার মাফ চাইতে গেছিল। ওই ফকিন্নির বলে এখনো মরে নাই? না মরে নাই, স্বয়ং আল্লাহ যারে পানা দেয় তারে মানুষ কি মারবো? এবার আমার সামনে পড়ো, তারপরে দেখবো না কেমনে বাসে। তুমি যদি পরের বার হাসানের দিকে চোখ তুইলা তাকাইছো আমি বুইলা যাবো তুমি আমার বড় ভাই হও। তুই কিন্তু ওই ফকিন্নি পোলার লাইগা আমার লগে বেয়াদবি করতাছস। ফকিন্নির পোলা কি? সম্মান দিয়ে কথা বল, হাসান একটা ভালো পোলা। ভালো পোলা? ওই বেয়াদবের লগে প্রেম কইরা তুই বংশের মুখে চুনকালি দিতাছস। হাসাইলা ভাই, বংশের মুখে তো তুমি সেই দিনই চুনকালি দিছো যেদিন তুমি আব্বার লগে খারাপ ব্যবহার করছো। আমি একজন ভালো মানুষের লগে প্রেম করতাছি, হে তার বাপের গলায় বড়ি ধরে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না, মায়াগর সম্মান করে, পাশক তো নামাজও পড়ে, টিউশনি করে সংসার চালা। আর তুমি কি? আমি কি মানে? তুই আমার হাসানের লগে তুলনা করস? হ করি, নিজের আইনে দেখছো কখনো? না দেখলে দেখো, তাইলে এই সব পার্থক্য বুঝতে পারবা। কি পার্থক্য বুঝুম আমি? হ্যাঁ আমি কিন্তু সব জানি, আমার মুখ তুমি খুইল না। কি জানোস, কি জানোস তুই? তুমি একটা খারাপ মানুষ, তুমি আমার কলেজের জুনিয়রদের ইফটিজিং করছো, এর লেগে তোমার থানায় লয়ে গেছে, আমি সব জানতে পারছি। আরে ওসব মিছা কথা। একটুও মিছা না, তুমি হাসানের কেন হিংসা করো এটাও আমি জানি। কি জানোস তুই? কারণ কলেজের সব মেয়েরা হাসানরে পছন্দ করতো, আর তোমারে কেউ পাত্তাও দিত না, আর তোমার বই নইয়া আমি হাসানরে ভালোবাসি, এর থেকে বেশি হিংসা তোমার আর কি লাগবে? ফালতু কথা কবি না ভাই, তুমিও সব তোমার কেউ ভালোবাসো, কিন্তু ভালোবাসার জন্য যোগ্যতা লাগে যেটা তোমার নাই। কেন যোগ্য না কেন ভাই? মানুষের ভালোবাসা পাইতে হইলে মানুষটাকে সম্মান করতে হইব, রাস্তাঘাটে মায়েদের ইফটিজিং কইরা কারোর সাথে খারাপ ব্যবহার কইরা ভালোবাসা পাবা না, এতে আরো ইফটিজিং এর মামলা খাইবা। তুই কিন্তু আমার অপমান করতাছস। না আমি তোমার ভুলগুলো তোকে আঙুলটা দেখে দিতেছি, এখনো সময় আছে, তুমি ভালো মানুষ হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবে আমি তোমার সেই ছোট্ট বোনটা হয়ে গেছি। ও আব্বার কাছে নাই ক্ষমা চাও, ঠিক আছে, কিন্তু সঠিক পথ? সঠিক পথ বলতে তুই কি বুঝাইতেছস, আর আমি সঠিক পথে কেমনে যাবো? তুমি আল্লাহর উপর ভরসা রাখো,
আমাদের নবী রাসূলগণের দেখানো পথে চলো, দেখবে তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে, ভালো মানুষ হয়ে যাবে। আর ভালো মানুষে সবাই ভালোবাসে, এটা কেন বুঝো না তুমি? অরুণ, রুমা কি কইয়া গেল ভাবছস? না শুনি নাই, কি কইছে? আমার বোন বড় হয়ে গেছে রে, আমার বোন আজকে আমার চোখে আঙুলে দেখা গেল আমি সঠিক পথে নাই। আমার আপন বোন, আমার নিজের বোন যে এত কথা জানে, এত জ্ঞানী, এটা আমি আগে জানি না। বোন যখন কইছে তাহলে বোনের কথা এখন ইসলামের পথে চল। তুই যে করলি, তুই যে কিছু শুনিস নাই? শুনি নাই তো এইটুকু বুঝছি, হ্যাঁ তোর ইসলামের কথা আওয়ার লেগে তোরা জ্ঞান দিছে। তাহলে এক কাজ করিস, আজ থেকে এই এক্ষুন থেকে ভালো হয়ে যাবে, মসজিদে চল, সে নামাজ পড়ব, চল চল। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে মনে হয় যে আমার শেষ, তাই মসজিদে লোকজন নাই, চল আজকে যাইগা, কালকে থেকে মনে। আরে না, কাল থেকে অন্য জামাতের সাথে করব না, আজকে চল তুই জানে নামাজ পড়ি, চল উজু করে আসছি। যা বাপ করছে তা তো আর পাল্টাইতে পারবো না। হে আল্লাহ, আমার একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দেন আল্লাহ। হে আল্লাহ, আমারে আপনি মাফ করে দেন আল্লাহ, আমারে আপনি মাফ করে দেন। মনটা কেমন হালকা হয়ে গেল, ভিতরে খুব শান্তি লাগতেছে। আরে আজ বুঝে গেল আল্লাহর পথে থাকলে সবসময় ভালো লাগে, আমরা আর কোনো খারাপ কাজ করবো না। আরে ঠিক আল্লাহর পথে চলবো, চল পাইতে রে, চল চল। মাল তো কতটি জমে গেছে, কিছু মাল কিন্তু দিয়ে আসিস। আচ্ছা দিয়ে আমরা একটা ওইগুলো টাকা দিয়েছিল আপা, তারপরে ছোটবেলার বন্ধু হিসেবে তোর কাছে আমার একটা আবদার, আমার তুই মাফ করে দে। আরে পাগল, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, তুমি যে তোমার ভুল বুঝতে পারছ এতেই আমরা খুব খুশি। আল্লাহ তোমার সঠিক জ্ঞান দান করো, আমাকে লগে রাইতে খাইয়া দাও। হাসান, এই যে এই যে প্লেট আছে এটা বাদ দে।
আব্বা রান্না করছে এই সবজিটা কি আমার ভাই না আব্বা আমাগো সম্পর্ক মাইনা লইব না তোমার মতো বেকার পোলার লগে আমার মাইয়ার বিয়া দিতে পারবো না এখন যা দেখতেছি ধৈর্য ধরা সারা আমাগো আর কোনো উপায় না নামাজ পড়লে মনে অশান্তি আহে আমি না তোর মা আমার কাছে লুকায় পার পাবি কি হইছে ক তুমি তো কোনদিন কইলা না এরকম হীরার টুকরা তোমার কাছে ভাতিজা আছে আল্লাহ এই বিপদ থেকে আমারে তুমি হেফাজত করো আল্লাহ মুক্তি দাও بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد আল্লাহর কাছে শুকরিয়া চাচা আপনি অবশেষে সুখ খুঁজে পাইছেন হবাব আসল সুখ হলো আল্লাহর পথে
পরিবার সন্তানের কাছে। আমার সন্তান আল্লাহর পথে এসে বুঝতে পারছে জীবন কি, পরিবার কি, বাপ মা কি। আর আমার সন্তানকে দেখে আমি আসল সুখী মানুষ হয়েছি। আলহামদুলিল্লাহ কিরণ, আজকে আমি গর্ব করে বলতে পারি তুই আমার বন্ধু, তুই একজন ভালো মানুষ। সুলেমান, আর একটা কথা শুনলে তুমি খুব খুশি হইবা। কি কথা চাচা? আমার ভাইয়া আমার কুলারে কুরআন শিক্ষা দিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো আমার মেয়ের সমাজে জানো আমার তো বেশি ভালো লাগে। রুমা, ও তো একজন ফরেজকার মেয়ে, মাশাআল্লাহ। সুলেমান, আমার মায়া কি তোমার কুলার যোগ্য? কি যে খনা মন্ডল মা রুমারে, আমি তো সেই কবে থেকেই আমি আমার বাবারির পুত্রবধূ হিসাবে মাইনা লইছি। আলহামদুলিল্লাহ। আম্মা জান কি কইছে শুনছেন? বুঝলেন তো আপনারা আসল সুখ কোথায়? আসল সুখ হচ্ছে নিজের পরিবারের কাছে। ইসলামের পথই সুখের পথ, এই পথ চিনতে আপনারা ভুল করবেন না। তাই সুখ খুঁজুন জায় নামাজে বসে, আল্লাহর কাছে হাত তুলে। আমিন।